উত্তাল সমুদ্র, সুন্দর বেলাভূমি এবং প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য অগণিত সাধারণ পর্যটক, প্রকৃতিপ্রেমী এবং পুণ্যার্থীরা ছুটে আসেন পুরী। পুরী জার্নি এমন বাঙালি খুঁজতে গেলে গোয়েন্দা লাগাতে হবে। পুরীর সমুদ্র বাঙালির কাছে বুঝি কোনো দিনও মলিন হবে না। আজ আমি এই পুরীর সমুদ্রের তট আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। যারা পুরীর সেই উত্তাল সমুদ্রের গর্জন মিস করছেন, যারা পুরী যাবেন ভাবছেন, তারা আমার এই ছোট্ট উপস্থাপনার মাধ্যমে পুরীর সমুদ্র তট ঘুরে নিন একবার। হ্যালো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। দেখি কি ব্রেকফাস্ট করা যায়, তারপরে আপনাদের বিচটা আমি ঘোরাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে থাকুন, আপনাদের বিচে নিয়ে যাবো, সমুদ্র দেখাবো। বন্ধুরা, আমরা ভাবছি হয়তো এই বিচের ধারে যে স্টলগুলো হয় ব্রেকফাস্ট করার জন্য খুবই ভালো, এখান থেকে আজকে আমরা ব্রেকফাস্ট করব। চলুন দেখি কি ব্রেকফাস্ট করা যায়, আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, তাহলে চলুন দেখি কি ব্রেকফাস্ট করা যায়। বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছি ধোসা। আমরা ধোসা খাবো। ধোসা কত করে নিচ্ছি এখানে? ধোসা 40 করে, আর লুচিও 40 হচ্ছে মশলা ধোসা, আর প্লেন ধোসা 30 টাকা, লুচিও 40 করে নিচ্ছে। ঠিক আছে, রিজনেবল আছে। আমরা ধোসা খাচ্ছি, বড়াও পেয়ে যাবেন এখানে, সব রকমই আছে, লুচি, বড়া, ধোসা, ইডলিও আছে। ইডলিও আছে না? ইডলি আছে, বড়া আছে। ইডলি কত করে? ২০ টাকা প্লেট। আচ্ছা, চারটে ইডলি ২০ টাকা প্লেট, এক প্লেট ২০ টাকা, চারটে করেই দেবে। দেখি ধোসাটা আসুক, কিরকম খেতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। দেখুন বিচের উপরে এই স্টলটি, বিচের উপরেই আছে, আপনাদের দেখাচ্ছি আমি ঘুরে। আপনারা ব্রেকফাস্ট করতে করতে বিচটাকেও দেখতে পাবেন। তার আয়োজনে বিচের ধারেই ব্রেকফাস্ট করা সব থেকে ভালো। বন্ধুরা, আমাদের ধোসা এসে গেছে। খুব খিদে পেয়ে গেছে আমার। দেখুন ধোসার সাইজটা খুবই ভালো, আর অনেকটা করেই সাম্বার, চাটনি সবই দিচ্ছে। বাবাই খেয়ে দেখো কিরকম হয়েছে বলো। কি বলো, কেমন হয়েছে? মুচমুচে আছে ধোসাটা? কেমন? শুনুন, এবার আমরাও ধোসা, আমাদেরও আসবে ধোসাটা, আমরা খাই, তারপরে আপনাদের বিচে নিয়ে যাব। আমি চলে এসছে, তুমি খেয়ে বলো এবার কিরকম টেস্টটা। আমার ধোসাও চলে এসছে, আমি এবার খাবো। আগে সৌরভ খেয়ে বলুক কিরকম হয়েছে। ভালো ভালো টেস্ট, ধোসার সাইজগুলো তো খুবই ভালো। কত? ৪০ টাকা নিচ্ছে না? ৪০ টাকা একদম, হ্যাঁ যথেষ্ট ভালো, ৪০ টাকা পুরো রিজনেবল। আমি ধোসাটা খেয়ে দেখি কেমন হচ্ছে। সৌরভ বললো ভালো, আমার ছেলেও বললো ভালো, আর আমি অনেকটাই বড় ছিল, পেট আমাদের ভরেই গেছে অলরেডি, তাও বড়াটা ট্রাই করবো। ঠিক আছে, আসুন আপনাদের দেখাচ্ছি বড়াটা কিরকম।
এবার কিরকম খেতে সেটাও বলবো আমাদের বড়া এসে গেছে দেখুন চারটে বড়া 20 রুপিস মার সঙ্গে সাম্বার আর এই নারকলের চাটনি আছে কি বড়াটা খেয়ে কিরকম চলো বড়াটা খেয়ে দেখো বলো কেমন হয়েছে खेते बंधुरा ब्रेकफास्ट हो गए बीचे আপনাদেরও পুরো বিচটা ঘুরে আমি দেখাবো আপনাদের তো আগেই বলেছি আমাদের ব্রেকফাস্ট করে আমি সেই বিচে যাব আপনাদের বিচটা ঘুরে দেখাবো অনেক দিন পর আমি আবার পুরি এলাম পুরি এর আগেও আমার অনেকবার আসা হয়ে গেছে তাও একবার জানেনই তো বাঙালিরা পুরিতে বহুবার আসে পুরি কখনো পুরনো হয় না বাঙালির কাছে এত সুন্দর বড় বড় ঢেউ আছে এই পুরির ঢেউ আপনারা অন্য জায়গায় গেলে পাবেন না না দীঘা না মন্দারমণি পুরির ঢেউয়ের রূপটাই আলাদা পুরো আলাদা তাই চলুন আপনাদের পুরীর ঢেউটারে গিয়ে দেখাই আপনারা আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখে থাকুন এবং ভিডিওটি এনজয় করতে থাকুন চলুন তাহলে আপনাদের একটুখানি আমি পুরীর সমুদ্রের দর্শন করাই ঠিক আছে চলুন বন্ধুরা দেখুন পুরীর ঢেউ কি রাখো পুরীর সমুদ্র সত্যি অসাধারণ দৃশ্য আমার খুবই ভালো লাগে পুরীর সমুদ্র অন্যান্য সমুদ্র থেকে আমার পুরীর সমুদ্র খুবই প্রিয় সমুদ্রে আসলে ভিজতে হবেই তো আপনারা স্নান করুন কি এমনি পুরীর তো সমুদ্র দর্শন করতে আসুন সমুদ্রে আসলে ভিজতে হবেই দূরে থাকলেও ঢেউগুলো এত বড় বড় এত বেগে আসছে যে আপনাদের ভিজিয়ে দেবেই পুরী সি বিচ থেকে আপনারা উপভোগ করুন আমি যতটা পারছি আপনাদের কাছে তুলে ধরছি পুরী সি বিচটা আমরা নিউ নরমালে সত্যি এখন আমরা নরমাল হয়ে উঠছি আস্তে আস্তে এই কোভিডের সিচুয়েশনে আশা করি এই কোভিড পরিস্থিতি আমাদের জীবন থেকে একদিন কেটে যাবে আর তখন আমরা একদম উন্মাদ হয়ে ঘুরে বেড়াবো সব জায়গায় দেখুন আমার ছেলে তো প্রচুর এনজয় করছে আর সৌরভ তো পুরীর সমুদ্রের ঢেউ খুবই ভালোবাসে শুধু আসলে কোথাও যাবে না শুধু বিচে থাকবো বিচে থাকবো বিচে থাকবো কোথাও যাবে না ওর বিচ এত ভালো লাগে দেখুন সি বিচ এখানে আপনারা বসে সমুদ্র দর্শন করতে পারবেন চেয়ার পাওয়া যাচ্ছে এখানে ঘন্টায় চেয়ার ভাড়া দেওয়া হয় ঘন্টায় কত টাকা আমি একবার জিজ্ঞেস করি আপনাদের জানে কত চেয়ার ঘন্টায় ঘন্টায় কত চেয়ার ভাড়া ঘন্টায় কুড়ি টাকা এখানে চেয়ার আপনারা পেয়ে যাবেন
বসে বসে সমুদ্র দর্শন করতে পারবেন, এক ঘন্টা বসবেন 20 টাকা দিয়ে। এখানে বসে আপনারা সমুদ্র দর্শন করতে পারবেন, দেখুন ঘন্টায় 20 টাকা। বন্ধুরা পুরী কিন্তু আবার আগের মতন হয়ে গেছে, এখন প্রচুর ট্যুরিস্টের ভিড় হচ্ছে। দেখুন প্রচুর ট্যুরিস্ট এসে গেছে এই পুজোর মরশুমে, আপনারাও পারলে চলে আসবেন। এখানে মিষ্টিও ফেরি করছে ঘুরে ঘুরে, আপনারা সমুদ্রে বসে উড়িষ্যার ট্র্যাডিশনাল সব মিষ্টি এখানে ফেরি করে বিক্রি করছে সমুদ্রের ধারেই। এখানে আমরা উটেরও সাবারি করতে পারেন, বাচ্চারা আসলে খুবই এনজয় করবে। এখানে হর্স রাইডিংও হচ্ছে, যেমন ক্যামেল রাইড হয় এখানে হর্স রাইডিংও করছে, দেখুন হর্স রাইডিংও করছে। মিষ্টি সৌরভের এবার মিষ্টি খেতে ইচ্ছে করছে, এক্ষুনি বলছিলাম না মিষ্টি ফেরি করে বিক্রি করছে এখানে উড়িষ্যার ট্র্যাডিশনাল মিষ্টি, খুবই ভালো খেতে। আমরা আসলে সমুদ্রে মিষ্টি খাই না, কেন কেন দেখি কি মিষ্টি খাওয়া যায়। চলুন একটু আগেই বলছিলাম না এখানে সমুদ্রের ধারে বসে বসে আপনারা মিষ্টিও ট্রাই করতে পারবেন। কি কি মিষ্টি আছে আপনার কাছে দেখি দেখাতে দাও। দেখি আমরা মদনমোহন ট্রাই করছি, এই খেয়ে কীরকম লাগে, খুবই ভালো মিষ্টি এখানকার। আমরা আগেও ট্রাই করেছি সমুদ্রে, যখনই আসি আমরা পুরীতে সমুদ্র ধারে এলে আমরা এখানে এই ফেরিদের ফেরিওয়ালাদের কাছ থেকে মিষ্টি ট্রাই করি। তুমি ট্রাই করো না, করো করে কেমন হয়েছে বলো, কেমন লাগছে খেতে, ভালো বাবাই কেমন ভালো, সব ভালো, যা জিজ্ঞাসা করছে তাই ভালো, মানে পুরীর সমুদ্রের ধারে যাই খাই তাই ভালো। মদনমোহন কত করে? 10 টাকা করে এক একটা পিস। ছানার গজাও 10 টাকা? আচ্ছা সবই 10 টাকা করে এক একটা পিস। এরকমই আরো অনেক ভিডিও নিয়ে আমি চলে আসবো আমার এই চ্যানেলে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন ভিউয়াররা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্যই আমার ভিডিও করা। আপনারা যদি না দেখেন তাহলে আমি কাদের জন্য ভিডিও করবো বলুন, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। আমি এসে যাব আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো শেষ করি, দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে।